কাজের দাবিতে এবং ছাত্রের শিক্ষার দাবিতে গতকাল এসএফআই এবং ডিওয়াইএফআই এর ডাকে পশ্চিমবাংলায় বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলো নবান্ন অভিযানের কর্মসূচি গ্রহণ করেছিল এবং এই নবান্ন অভিযানের সমর্থনে বিগত প্রায় এক মাস ব্যাপী পশ্চিমবাংলা জুড়ে প্রচারে ঢেউ তুলেছিল বামপন্থী ছাত্রযুবরা। কিন্তু আমরা গতকাল লক্ষ্য করলাম এই বামপন্থী ছাত্র যুবদের মিছিল যখন নবান্ন অভিযানের অভিমুখে রওনা হচ্ছে, সেই সময় মমতা ব্যানার্জির পুলিশ বাহিনী এই মিছিলের উপর অতর্কিত হামলা চালায় এবং চারিদিক অবরুদ্ধ করে বামপন্থী ছাত্র যুবদের উপর নির্মমভাবে আক্রমণ নামিয়ে আনে। এতে প্রায় 400 থেকে 500 জন ছাত্র যুব কর্মী সমর্থক তারা আহত হয়েছেন এবং বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। 41 জন ছাত্র যুব আন্দোলনের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা ব্যানার্জির পুলিশ বাহিনীর এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদ জানিয়ে এবং পশ্চিমবাংলার লড়াকু ছাত্র যৌবনকে আমরা কুর্নিশ জানিয়ে তাদের এই লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে আমরা এসএফআই, ডিওয়াইএফআই, টিওয়াইএফ এবং টিএসইউ এই চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আমরা আজকে এখানে প্রতিবাদ মিছিল সংগঠিত করব। কারণ আমরা মনে করি পশ্চিমবাংলা হোক, কেরালা হোক, দিল্লি হোক কিংবা ত্রিপুরা হোক, কাজের দাবিতে বামপন্থীদের লড়াই এক এবং অভিন্ন। প্রতিদিন আপনারা যখন মিডিয়াতে দেখছেন যে পশ্চিমবাংলার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মেকি লড়াই চলছে, দলবদলের খেলা চলছে, তখন একমাত্র বামপন্থীরাই মানুষের দাবিতে, যৌবনের কাজের দাবিতে, ছাত্রের শিক্ষার দাবিতে আমরা লড়াইয়ে আছি, ময়দানে আছি। সুতরাং তাদের এই লড়াইয়ের প্রতি সংহতি জানানোর জন্য এবং পশ্চিমবাংলার পুলিশের প্রতি আমরা ঘৃণা জানিয়ে আজকে এখানে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করছি।